out the motherfucking Porsche. I don't want it if that ass don't sit. Only din pore abar ajke online ashlam, ajke ami video korchi in fact. Khub gorom lagche. To ami Mushuni Island gechilam. তো আমাকে অনেকে বলল আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা বলল আমাকে যে একটা ভিডিও করো যেখানে তুমি ওটাকে মানে ইলাবোরেট করে যেখানে বাকিদের হেল্প হয় যে আমি কিভাবে সেখানে গেছি বা ওখানে হোয়াট আর দ্য থিংস টু ডু মৌসুনি আইল্যান্ড এটা জায়গাটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে আরো যেতে হবে তোমার বকখালি যে জায়গাটা আছে এটা বকখালির একটু আগে আছে মৌসুনি আইল্যান্ড হেনরি আইল্যান্ডের নাম তো তোমরা সবাই শুনেছো লাস্ট 2 বছর ধরে মৌসুনি আইল্যান্ডটা নিয়ে এটা খুব কথাবার্তা শুনছিলাম তাই ভেবেছিলাম ঠিক আছে আমি আমার ফার্স্ট লং রাইড আর লং বলতে পারো এটাকে ওভারনাইট রাইড আমি এটা করি তো সেটা করেছি করার পরে যা এক্সপেরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর কিভাবে যেতে হয় সেটা আমি আমার এই খাতাতে পুরোটা নোট ডাউন করেছি সেটা তো আমরা যারা যারা গেছিলাম তারা হচ্ছে সুরজিৎ অয়ন ঘোষ প্রীতম আমার বন্ধু সবাই আমার বন্ধু হয় ইনফ্যাক্ট আর সৌমেন ধর তো আমরা পাঁচজন গেছিলাম হচ্ছে মৌসুনি আইল্যান্ড তো কিভাবে গেছিলাম সেটা আমি এর মধ্যে পুরোটা লিখে রেখেছি তো ফার্স্ট আমরা ভোর 3:30-4 নাগাদ আমি ঘুম থেকে উঠি আর অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যানটা ছিল আমি আমার স্কুটারে অ্যাজ আ পিলিয়ান আমি সৌমেনকে নেব আমি সৌমেন প্রীতম আর সুরজিৎ আমরা একসাথে যাব আর নেক্সট হাফে কেন কি অয়ন ঘোষ যে আছে অয়নের নেক্সট হাফে ওর কাজ ছিল মানে ফার্স্ট হাফে কাজ ছিল তো নেক্সট হাফেও যাবে তো আনফরচুনেটলি সৌমেন ঘুমিয়ে পড়ে আর ও তাই জন্য নেক্সট হাফে ওকেও যেতে হয় অয়নের সাথে তো কি বাইক গেছিলাম আমি একবার বলে দিই আমি আমার স্কুটি নিয়ে গেছিলাম ইয়ামাহা রেজি সুরজিৎ আর প্রীতম R15 ভার্সন 3 আর অয়ন গেছিল ওর NS 200 নিয়ে তো আমাদের রুটটা কি ছিল সকাল 4 নাগাদ আমরা 3:30-4 নাগাদ আমরা এখান থেকে বের হই সোদপুর থেকে বের হই আমরা তো যেটা আমি বলছিলাম তো ফার্স্ট আমরা যাই হচ্ছে এখান থেকে শ্যামবাজার শ্যামবাজারে আমি ফার্স্ট মিট আপ করি হচ্ছে সুরজিতের সাথে তো সুরজিতই লিড করেছিল আমাদেরকে টোটাল রাইডটাতে যে কোথা থেকে কিভাবে যেতে হবে কারণ কি রুটটা আমাদের জাস্ট জানা ছিল আমাদের চেনা ছিল না তো জানা আর চেনার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে তো ফার্স্ট আমরা শ্যামবাজার থেকে যাই ধর্মতলা ধর্মতলা থেকে আমরা যাই হচ্ছে লালবাতি রোড বা জু এর ওইখান থেকে একটা রাইট নিই রাইট ওই ন্যাশনাল লাইব্রেরি যেটা আছে ওইখান থেকে আমরা একটা রাইট নিই রাইট আলিপুরের থেকে তারপরে আমরা যাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ওইখান থেকে আমি আরেকটা রাইট নিই আমরা গিয়ে ওইখান থেকে ডাইরেক্ট যাই হচ্ছে তারাতলা পেট্রোল পাম্প রেলওয়ে ক্রসিংটা যেখানে আছে যেখানে ব্রিজটা আর কি ভেঙে পড়েছিল যেটার সাবস্টিটিউটে একটা রেলওয়ে ক্রসিং করে দেওয়া হয়েছে তো সেই রেলওয়ে ক্রসিংটাকে আমাদের ক্রস করে আমরা একটুখানি এগিয়ে গিয়ে পড়ছে হচ্ছে তারাতলা চারমাথা মোড় ওইখান থেকে আমরা ডাইরেক্ট ধরি হচ্ছে NH 117 NH 117 রাস্তাটা খুবই ভালো রাস্তা প্রচন্ড ভালো রাস্তা খুবই স্মুথ রাস্তা যে কোনো বাইক নিয়ে তোমরা যদি যাও you'll enjoy it but at the same time it is the most dangerous rasta mane road I've ever seen in my life rasta ta jotota shoru tototai dangerous opposite theke amader je bus gulo ache pivotsho jore ashe mane pagol kore dewar moton jore ashe ekta truck erokom jacche amra ei dik diye aschi bus ta choto rasta patla rasta to bus ta cross kore overtake korche নিয়ার অ্যাবাউট আমাদের উপর রান ওভার করে দিচ্ছে এরকম সবকটা গাড়ি আমি শুধু বাসের কথা বলছি না অপোজিট থেকে যে কোনো গাড়ি আসে খুব স্পিডে আসে স্পেশালি বাস আর ট্রাকসগুলো 407 থেকে সাবধান যেটা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি তো ওই NH 117 ধরে আমরা স্ট্রেট যাই হচ্ছে ডায়মন্ড হারবার থেকে আমরা ফার্স্ট স্টপ সেটাই আমাদের হয় খুবই পাম্পড আউট ছিলাম খুবই এক্সাইটেড ছিলাম আমি ভিডিওস আর কিছু ফটোস আমি ওখানে কোনো ব্লগ করতে পারিনি, কারণ কি আমি রাইডটায় গেছিলাম হচ্ছে নিজের জন্যে। আমি ওখানে ইউটিউব করতে চাইনি, আমি ওখানে টু ভেরি ফ্র্যাঙ্ক আমি এখানে নিজের রিল্যাক্সেশনের জন্য গেছিলাম, একটু আউট অফ এভরিথিং আমি হতে চেয়েছিলাম, তো সেটার জন্যই গেছিলাম। তো ওইখান থেকে ডায়মন্ড হারবার থেকে আমরা ওইখানে নিয়ার অ্যাবাউট 15-20 মিনিটস আমরা একটা ছোটো ব্রেক নিই আমাদের গাড়িটাকে মেনলি ঠান্ডা করার জন্য। সরি যদি হাওয়ার যদি নয়েজ হয়ে থাকে, আই এম রিয়েলি সরি। আমার অ্যাকচুয়ালি যেই মাইকটা, ল্যাপেল মাইকটা যেটা আমার আছে, সেই মাইকটা এখন আমার একটা কাজ করছে না, জানি না কিসের জন্য, চেঞ্জ করতে হবে মোস্ট প্রবাবলি। তো ডায়মন্ড হারবারে আমরা 20 মিনিট মতন, 15-20 মিনিট মতন একটা রেস্ট নিই ছোটোখাটো, নিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়ি হচ্ছে ডাইরেক্টলি ফর কাকদ্বীপ। আমরা যখন কাকদ্বীপ যাই, কাকদ্বীপ কিছুই না, একটা ছোটো একটা টাউন, ঠিক আছে। বাট অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে রাস্তাটা যেটা আছে এতটাই ভালো রাস্তা, তোমরা ফুল থ্রটল করতে চাইবে, এতটাই ভালো রাস্তা। বাট করোনা কি আমার দুই বন্ধু, মানে সুরজিৎ আর প্রীতম, 72 ছিল ওদের স্পিড, তো স্পিড ট্র্যাপে পড়ে গেছিলো। স্পিড ট্র্যাপে পড়ে যাওয়াতে ওদের ফাইনও হয়েছে কিছু। তো যাই হোক, ওভার স্পিড করার কোনো দরকার নেই, অ্যাভারেজ একটা রেখো, 60-65 রেখো, 70 রেখো, ওই হলো আর কি, মানে মনে হয় 65-এর মধ্যে চালিও, এনজয় করতে পারবে রাস্তাটা। বাট রাস্তাটা অ্যাটলিস্ট তোমরা এটাও মাথায় রাখতে পারে, দুপাশে গ্রামের এরিয়া, যে কোনো বাচ্চা চলে আসতে পারে রাস্তার মাঝখানে, ছাগল, গরু, কুকুর, বিড়াল এসব ঢুকে আসে রাস্তার মধ্যে, তো একটু মাথায় রেখে চালিও, একটু কশাসলি চালিও আমি বলবো। এটা গেল হচ্ছে রাস্তার ওপরে। তারপর আমরা পৌঁছালাম কাকদ্বীপ। কাকদ্বীপে আবার একটা নিলাম ওই 5-6 মিনিটে জাস্ট একটা পি ব্রেক নিলাম, একটু জল টল খেলাম আমরা, দিয়ে তারপর ওইখান থেকে আবার আমরা রওনা দিই ফর ওই নামখানা। নামখানায় আগে যেটা ছিল, নামখানায় ব্রিজটা তৈরি হচ্ছিল আগে পর্যন্ত, তো এখন নামখানা তোমাদেরকে জেটিটা ক্রস করতে হবে না। একটা নামখানা যেটা সবাই খুবই ফেমাস ওই জেটিটা, যে ওইখান থেকে গাড়ি বাস সব এক পার থেকে আরেক পার একটা জেটিতে করে যেতে হতো, তো এখন ওইটা টোটালি দরকার নেই, এখন ব্রিজটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর ব্রিজটা হয়েছে, খুব এনজয় করেছি ব্রিজটাতে আমরা অনেক ফটো ক্লিক করেছি। যাই হোক, তো নামখানা ব্রিজ ক্রস করে আমরা চলে গেছি হসপিটাল মোড় বলে একটা জায়গা আছে, ঠিক আছে। এই জায়গাগুলো একটু নোট ডাউন করে রেখো তোমরা যদি যাও, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউ গাইজ। নামখানা ব্রিজ ক্রস করে অ্যারাউন্ড 10 কিলোমিটার, হ্যাঁ 10 কিলোমিটার মতন তোমরা যাওয়ার পরে একটা হসপিটাল মোড় পড়বে। রাস্তাঘাটে যে কোনো কাউকে জিজ্ঞাসা করে নিও, হসপিটাল মোড় পড়বে। হসপিটাল মোড় থেকে রাইট নিয়ে নেবে, একটা ছোট সরু পাতলা গলি পড়বে, ইটের আর মাটির রাস্তা কিন্তু, হ্যাঁ তোমাদের এটা মাথায় রাখতে হবে। রাইটে যাওয়ার পরে তোমাদেরকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে হবে দুর্গাপুর টেকের বাজার, নট ট্রেকার বাজার বাট অন্য কিছু না, টেকের বাজার, দুর্গাপুর টেকের বাজার যাব। রাস্তায় যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন, গ্রামের লোক খুবই হেল্পফুল, প্রচণ্ড হেল্পফুল আমি বলবো, খুবই ভালো কোঅপারেট করে। রাস্তাঘাটে আমাদের মতন এখানকার শহরের মতো না যে জিজ্ঞাসা করলাম না দাদা যাই না, জানলেও তাদের বলার সময় নেই। গ্রামের লোক ওরা খুবই ভালো, খুবই হেল্পফুল আমি বলবো, আমাদেরকে খুব হেল্প করেছে এখানে। আর আমরা ইনফ্যাক্ট সুরজিতের মামার বাড়িতে গেছিলাম, মানে এতটা অতিথি আপ্যায়ন পেয়েছি, উই আর লিটারালি ওভারওয়েলমড। তো সুরজিৎ অ্যান্ড তোমার মামার বাড়ি ফ্যামিলিকে উই আর ভেরি গ্রেটফুল ফর দ্যাট। তো ওইখান থেকে দুর্গাপুর টেকের বাজার থেকে আমরা একটা বোট নিই। এখানে একটা ক্যাচ আছে, যে বোটটা যেটা হবে সেটা দ্যাট ইজ অথেন্টিকেটেড বোট যেটা বলে, ঠিক আছে। এটা তুমি ভেবো না যে ওটা স্টিমার জাতীয় বা লঞ্চ জাতীয় কিছু, ওটা একটা নর্মাল বোট যেখানে মানুষরা এপার থেকে ওপার যায়, খুব কম গাড়ি বা বাইক, গাড়ি তো অসম্ভব ব্যাপার, গাড়ি এপার থেকে ওপার যায়। তো সরু একটা এরকম একটা ইয়ে নেবে গেছে, একটা মাটির ঢাল নেবে গেছে, ওই ঢাল দিয়ে তোমাদের গাড়িটা তুলতে হবে। যে দ্যাট ওয়াজ লিটারালি চ্যালেঞ্জিং ফর আস, কেন কি আমার স্কুটি, আমার কোনো ব্যাপার না, আমার আরামসে উঠে যাচ্ছিল, বাট ওদের ভার্সন 3 ওদেরটা প্রবলেম হচ্ছিল। তো আমাকে লিটারালি কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করতে হয়নি, ওখানকার লোকাল লোকেরাও আমাকে খুব হেল্প করেছিল, যে হ্যাঁ বাবু আসো আমরা তুলে দিচ্ছি বলে, ওরাও তুলে দিয়েছিল। দে ওয়ার লিটারালি ভেরি হেল্পফুল। বাট প্রীতম আর সুরজিতের খুব প্রবলেম হয়েছিল, কেন কি ওদের ভার্সন 3 অত মোটা গাড়ি, তো তো ওদের একটু প্রবলেম হয়েছিল, সো ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট। বাট এনজয় করবে। ওই যে বোটের ওপর মানে বলছি তো, মানে যদি তোমরা যাও তাহলে বুঝতে পারবে। অ্যান্ড ইফ দিস ইজ ইউর ফার্স্ট রাইড, ইউ উইল লিটারালি এনজয় দ্য হোল ভিউ অফ ইট। তুমি একটা নদী ক্রস করছো, চারপাশে জল আর বন্য একটা পরিবেশ, অপোজিটে দেখতে পাচ্ছ শুধু সাড়ে মানে তাল তাল শুধু শুধু গাছ, আর পিছনে যতটা দেখতে পাচ্ছ ততটা নদী চলে গেছে টু আওয়ার লেফট অ্যান্ড টু আওয়ার রাইট। এটা খুব সুন্দর একটা পরিবেশ। অ্যান্ড একটা টাইমে আমাদের মনে হচ্ছিল যে আমরা মৌসুমী আইল্যান্ড যাচ্ছি না, আমরা মনে হচ্ছিল আমরা সুন্দরবন যাচ্ছি। সেটা নিয়েও আমরা পরে ডিসকাস করব, ইচ্ছা আছে তো সুন্দরবন যাওয়ার। তো যাই হোক, তো ওইটা ছিল আমাদের খুব চ্যালেঞ্জিং একটা মুহূর্ত। আমরা ক্রস করার পরে তারপর গাড়িটা তোলাও একটা ব্যাপার ছিল। এই গাড়িটা তোলাটা একটা খুবই চাপের ব্যাপার ছিল, কেন কি প্রতিটা সিঁড়ি করা ওইখানে, ঠিক আছে। তো তোমরা বলবে যে আমরা মৌসুমী আইল্যান্ড যাবো, কিন্তু মানে বোটে উঠে বলবে আমরা মৌসুমী আইল্যান্ড যাবো, কেন কি তোমাদের ওইখানে 6-7 এরকম ঘাট আছে যেখানে ওই বোটটা গিয়ে দাঁড়ায়। তো তোমরা বলবে যে শেষেরটা গিয়ে আমাদের একটু দাঁড় করা, বা আমরা মৌসুমীতে যাব। তো ওইখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। ওইখান থেকে আমাদের বাড়ি থেকে ওইটা ছিল হচ্ছে নিয়ার অ্যাবাউট 134 কিলোমিটার, 135 কিলোমিটার। ওইখান থেকে 135 এরকম সামথিং কিছু একটা হবে, আমার খেয়াল পড়ছে না। মোট কথা মৌসুমী থেকে ওই ঘাট থেকে ব্যাকপ্যাকার্স ক্যাম্প তোমাদেরকে যেতে হবে। রাস্তা প্রচন্ড সরু, রাস্তা প্রচন্ড সরু, এক্সেসিভ সরু রাস্তা, আর টোটালটাই হচ্ছে কংক্রিটেড রাস্তা। আর একটা টাইমও আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, তোমাদের যদি ওই যে দুর্গাপুর টেকের বাজার ওইখানে যাওয়ার সময় তোমাদের যদি মনে হয় যে তোমরা রাস্তা হারিয়ে ফেলেছো, তো তোমরা ভেবো না কিছু, কোনো প্রবলেম নেই। রাস্তাটাই ওইরকম টোটালি গ্রামের ওই ক্ষেতের আল ধরে রাস্তাটা, একটু সাবধানে চলো। টোটাল ইটের রাস্তা, ঠিক আছে, ইট আর মাটির রাস্তা, ওখানে আর কিছু নেই। তো ওটা একটু সাবধানে তোমাদেরকে বুঝে চালাতে হবে। তো মৌসুমীতে ওইখানে যখন তোমরা যাচ্ছ, ওইখান থেকে 9 কিলোমিটার হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প, যেখানে আমরা গেছিলাম। ব্যাকপ্যাকার্স ক্যাম্প আমরা বুকিং করেছিলাম অনলাইন, তো অনলাইন অয়ন ঘোষ বুকিং করেছিল। তো যাওয়ার পরে এবার এখান থেকে যে যাবে সেটা হচ্ছে 9 কিলোমিটার, অ্যান্ড 9 কিলোমিটার তোমাদেরকে পড়তে হবে নিয়ার অ্যাবাউট 7 to 8 কিলোমিটার। তোমাদেরকে টোটাল পড়বে হচ্ছে তোমার কংক্রিটের রাস্তা, আর খুবই রিয়েলি সরি ঠান্ডা লেগে গেছে। তো যেটা পড়বে সেটা হচ্ছে টোটালি তোমার কংক্রিটের রাস্তা পড়বে। সেই কংক্রিটের রাস্তা হয়ে তোমরা পড়বে হচ্ছে একটা টোটালি মাটির রাস্তায়, গ্রামের ডেড ভেতরে। মানে তোমরা এটা যদি আইল্যান্ডটা হয়, তোমরা নেবেছিল হচ্ছে এই কোনায়, ঠিক আছে, তোমাদেরকে যেতে হবে হচ্ছে এই কোনায়। তো তোমরা টোটালি আইল্যান্ডটাকে এপার থেকে ওপার করছো। তো দ্যাট ইজ 9 কিলোমিটার মৌসুমী আইল্যান্ড। তোমরা অথেন্টিক্যালি মৌসুমী আইল্যান্ডে পৌঁছে গেছো। এবার তোমাকে যেতে হলো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। ওইখানে 3-4 রকমের ক্যাম্প আছে, যেটা আর কি তোমার একটা ফার্স্ট অফ অল যেই প্লেসটার নাম সেটা হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আওয়াজ দিচ্ছে। তো আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প। সেটার রাইটে ছিল হচ্ছে ঝিনুক ক্যাম্প। আরও এরকম অনেক ক্যাম্পস আছে যারা মানে এটা গ্রামের লোকেরাই পরিচালনা করে। তো ওইখানে আমরা ছিলাম হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। আমি কাউকে রেকমেন্ড করবো না, আই এম রিয়েলি সরি, কেন কি আমার একটু ওই ব্যাপারটা আছে, আমি বালিতে ঘুমাতে পারি না। অ্যাডভেঞ্চার টেন্ট হচ্ছে ছোটো ছোটো টেন্ট, সেখানে 2 জন করে থাকবে, আর ওখানে প্রচণ্ড বালি ঢোকে, প্রচণ্ড বালি। ওটা বিচ সাইড একটা টেন্ট, যেখানে সারাক্ষণ হাওয়া দিচ্ছে, সামনে সমুদ্র, সারাক্ষণ হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। তো ভেতরে বালি ঢুকে যায়, আর বালিতে ঘুমাতে পারবে না, আর খুব গরম, প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড গরম। একটা ছোটো কুলার দিয়েছিল, দ্যাট ইজ গুড ফর নাথিং, ঠিক আছে। ওটা দেখেই মনে হচ্ছে কুলার, কোনো হাওয়া টাওয়া কিছুই লাগে না। 1-এ দিলে হচ্ছে ফুল স্পিড, 3-এ দিলে হচ্ছে কম স্পিড। আমি জানতাম না এরকম কিছু হয়। তো আমরা নিয়েছিলাম 3টে টেন্ট নিয়েছিলাম। একটাতে সুরজিৎ একা ছিল, একটাতে ছিলাম হচ্ছে আমি আর সৌমেন, আর একটাতে ছিল হচ্ছে প্রীতম আর অয়ন। তো যাই হোক, এবার আমরা যখন পৌঁছাই ব্যাকপ্যাকার্স ক্যাম্পে, পৌঁছানোর পরে ফার্স্টে আমাদের যে অ্যামাউন্টটা সেটা আমি বলে দিই। আমাদের অ্যামাউন্ট ছিল হচ্ছে 1200 রুপিস পার হেড। দ্যাট ইনক্লুডস, ঢুকতে না ঢুকতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয় একটা করে ডাব, নেক্সট আমাদেরকে দেয় হচ্ছে লাঞ্চ, তারপর হচ্ছে স্ন্যাক্স, চা প্লাস মুড়ি আর পেঁয়াজি দিয়েছিল। খুব আনন্দ করে আমরা খেয়েছিলাম। লাঞ্চে ছিল হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, একটা চিংড়ি মাছের তরকারি আর বড় বড় মাছ, মানে এরম সাইজের মাছ। আমি মাছ খাই না, তাও আমি খেয়েছিলাম। খিদে, এটা কি বলে খিদে। রাতে দিয়েছিল হচ্ছে তোমাদের মতন করে, যদি তোমরা ভাত খেতে চাও তাহলে ভাত খাবে, যদি তোমরা রুটি খেতে চাও তাহলে তোমাদেরকে রুটি দেবে। তো উইথ চিকেন, আলু ভাজা, একটা ছোট তরকারি, দ্যাটস ইট। আর পরের দিন ব্রেকফাস্ট, এটা অ্যান্ড ইনক্লুডিং দ্য স্টে, দ্যাট ইনক্লুডস এভরিথিং আন্ডার 1200 রুপিস। আমরা যাওয়ার পরে মানে বিচে গাড়ি নামাই, গাড়ি নামিয়ে এখানে এনজয় করি। পরে গিয়ে জানতে পারি আমাদেরকে ওখানে একটা অফিসিয়াল একজন বলেছে যে ভাই দাঁড়াও, তোমরা গাড়ি কে নামাতে পারছো না। আমরা বলছি আমরা তো এখানে ঘুরতে এসছি। আচ্ছা ঘুরতে এসছো, আচ্ছা ঠিক আছে তোমরা গাড়ি তুলে নাও, এখানে গাড়ি নামানো অ্যালাউ নেই। তো তোমরা যদি যাও মৌসুমী আইল্যান্ড বিচে গাড়ি নামিও না, দ্যাট ইজ টোটালি এগেনস্ট দ্য মানে ওই এরিয়ার ল। এই জন্য আমরা ভুল করে নামিয়েছিলাম, আমরা কিছু ফটো ক্লিক করার জন্য। তো নামিও না তোমরা, আমি কাউকে রেকমেন্ড করবো না। তো হলো এটা, স্টে হলো, খাওয়া দাওয়া হলো। রাতে আমি আর সৌমেন আর প্রীতম ম্যাক্সিমাম টাইম কাটিয়েছিলাম দোলনাতে, ওই যেটা সুইঙ্গিং দোলনাগুলো হয় না, যেটা তোমার দুটো গাছের সাথে লাগানো, ওই দোলনাতেই আমরা সারা রাত কাটিয়েছিলাম গল্প করে। ওইখানে একটা অপশান আছে বারবেকিউ, তোমরা যদি বারবেকিউ যদি তোমরা মানে করতে চাও বা চিকেন বারবেকিউ যদি তোমরা খেতে চাও, তোমাদেরকে পে করতে হবে 350 টাকা 1 কিলোর জন্য। 1 কিলোর জন্য 350 টাকা, আমাদের 5 জনের জন্য 1 কিলো ওয়াজ মোর দ্যান এনাফ, ঠিক আছে। তো 350 টাকা দিয়ে আমরা ওটা নিয়েছিলাম, বারবেকিউ করেছিলাম, ফটো দিয়ে দেবো আমি। খুব এনজয় করার জায়গা। ম্যাক্স টু ম্যাক্স আমি বলবো 2 দিন, মানে 2 নাইটস, 2 নাইটসটাও বেশি হয়ে যাচ্ছে আমি বলবো। ওই 1.5 ডে ইজ এনাফ মৌসুমী আইল্যান্ড। যাও তোমরা ঘুরে আসো। আমি এই যে যেটা বললাম, যে রুটটা বললাম, এই রুটটা আমি নিচে ডেসক্রিপশানে লিখে দেবো, তো তোমরা ওটাকে ফলো করে যেতে পারো। আর আমরা ওইখান থেকে তারপরে আমরা বেরিয়েছিলাম হচ্ছে, আমরা ব্রেকফাস্টটাও করতে পারিনি, আমরা ব্রেকফাস্ট না করেই আমরা বেরিয়েছি, কেন কি ওয়েদারটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো। সো উই আর কোয়াইট কনসিয়াস অ্যাবাউট দ্যাট, কি যদি বৃষ্টির মধ্যে ফেসে যায় তাহলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, সুরজিতেরও অফিস ধরার ব্যাপার ছিল 11টার মধ্যে, বাট আনফর্চুনেটলি ধরতে পারেনি। আমরা বাড়ি ফিরতে ফিরতে আমাদের হয়ে গেছিলো 2টো। আমরা ওইখান থেকে বেরিয়েছিলাম 5:30 6টা, তারপর ওইখান থেকে আমরা গেছিলাম হচ্ছে সুরজিতের মামার বাড়িতে। ওইখানে কিছুক্ষণ আমরা স্টে করি, থাকি, কিছুক্ষণ গল্প টল্প করি। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, কেন কি আমি এই আগের দিন রাতে ঘুমাতে পারিনি একদমই, এই বালিতে আমি ঘুমাতে পারি না। তো ওইখানে অপশনস আর অ্যাডভেঞ্চার টেন্ট, মাড হাউস আর নর্মাল টেন্টস, সরি অ্যাডভেঞ্চার ক্যাম্প, টেন্টস আর মাড হাউস। অ্যাডভেঞ্চার ক্যাম্পের প্রাইস হচ্ছে তোমার 1200 রুপিস ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। মাড হাউসের প্রাইসিং হচ্ছে 1800 রুপিস ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। আর টেন্টের প্রাইস হচ্ছে 1600 রুপিস পার হেড, এগুলো সবই পার হেড বলছি, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। পাশে ওদের একটা আছে সুইস টেন্ট, সুইস টেন্ট ইজ ফর 5 পিপলস। ওটার প্রাইস মোস্ট প্রবাবলি 1900 কি, হ্যাঁ 1900 রুপিস। বাট ওটাতে প্রাইসটা বেশি, কেন কি ওটার মধ্যে অ্যাটাচড বাথরুম আছে। তো তোমরা তোমাদের মতন করে ওইখানে যেতে পারো, তোমাদের মতন করে ওইখানে এনজয়টা করতে পারো। দ্যাট প্লেস ইজ ভেরি গুড ফর ব্যাচেলার্স, এনজয় করার জন্যে, যাওয়ার জন্য, হ্যাং আউট করার জন্য বন্ধুদের সাথে। ফ্যামিলির জন্যে আমি এখন তেমন রেকমেন্ড করবো না, নট ফর ফ্যামিলিজ। মা বাবাকে নিয়ে তুমি একটা পুরো বালির জায়গায় গেলে, এখানে নট মানে কিছুই করার কিছুই নেই, এক্সট্রা ক্যারিকুলার করার কিছুই নেই। কি মা বাবারা তো গেলে একটু শপিং টপিং তো করবে, কিন্তু ওইখানে টোটালি ওই রকম জায়গাই না, পুরো র নেচার অ্যাট ইটস বেস্ট। আমি এটাই বলবো, মৌসুমী আইল্যান্ড, হেনরি আইল্যান্ড, এই জায়গাগুলো নেচার অ্যাট ইটস বেস্ট। যদি যাও ঘুরে আসো, আমি সবাইকে বলি ভাই ঘুরে আয়, বাট নট ফর ফ্যামিলিজ। ফ্যামিলিদের মতন ওখানে করার মতন কিছুই নেই, যাবে একটা রাত জাস্ট থাকবে, থেকে চলে আসবে না। যাও রাইডে যাও, বাইক নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও। গাড়ি এখানে যাবে না, গাড়ি ইম্পসিবল ব্যাপার, গাড়ি যাবে না। তো বাইক নিয়ে যাওয়াটাই বেটার আমার মতে। বাট যদি তোমরা ট্রেনে যেতে যাও, ওইখান থেকে তোমাদের যেতে হবে কাকদ্বীপ না নামখানা নামতে হবে। শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা থেকে তোমাদেরকে একটা টেম্পো ধরতে হবে, টেম্পো ধরে তোমাদেরকে নামতে হবে হচ্ছে দুর্গাপুর টেকের বাজার ওইখান থেকে তোমাদেরকে আবার আসতে হবে তোমার এই মৌসুমী থেকে, ওটা একই ওয়ে। তো এই হচ্ছে পথ, এই হচ্ছে ওয়ে, এই হচ্ছে আমাদের টোটাল ম্যাপটা। যারা যারা যেতে চাও তারা যাও, এনজয় করে আসো, ইটস আ ভেরি গুড প্লেস। আমি সবাইকে রেকমেন্ড করবো যে যাও ভাই, অ্যাটলিস্ট মৌসুমী আইল্যান্ডটা ঘুরে আসো। মৌসুমী কিন্তু, হ্যাঁ, দ্যাটস নট মৌসুমী। সো এটা এইটুকুই বলার ছিল। আর নেক্সট আরেকটা ভিডিও বানাবো একটা খুব ইন্টারেস্টিং টপিকের ওপর, যেটা আমি অনেকদিন ধরে চাইছিলাম। তো সেটা হচ্ছে স্কুটারের ওপরে। একটা স্কুটার আমাদের ইন্ডিয়াতে নতুন লঞ্চ করছে, করে গেছে ইনফ্যাক্ট। তো সেটার ব্যাপারে এটা নেক্সট ভিডিওতে হবে। এখন থেকে ভাবছি যে উইকলি দুটো করে ছাড়বো, একটা শনিবার ছাড়বো, একটা রোববার ছাড়বো ভিডিওস। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি, এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো দ্যাটস ইট ফর টুডে গাইস। ডিয়ারলেস কলকাতা বারকোড সাইনিং অফ। সি ইউ গাইস। You say I make you nervous, a tragedy, I'm a beautiful disaster, a reckoning, you wonder how I got this way. You think I'm someone to be saved, someone to clean up and tame. Oh, some things never change, never change. Oh. You think I would look pretty on your arm once you cover up my bruises and battle scars, but it always ends the same. Can't bear the things I've had to face, got you crying on your knees in pain. Oh, some things never change, never change. Oh, you break your back to make me feel again. Stopped asking for forgiveness, cause you should know only fools tread with the angels. Fear to go, but you keep trying to get too close. Save myself by turning into stone, so save your judgment cause you just don't know. But some things never change, never change. Oh, they say I should feel guilty and change my ways,